আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবে আর আজকে আমি কথা বলবো আপনাদের সবার পরিচিত হিজাবি কুইনের হিজাবি ব্লগ নিয়ে মানে আপনাদের মাঝে সবভাবেই আসা যাবে কিন্তু উইদাউট হিজাব না 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 কোনোভাবেই পসিবল না উইদাউট হিজাব তো আর আপনাদের সামনে আসা যাবে না কেন কেন ওহ আচ্ছা আপনি তো আবার টিকটকের হিজাবি কুইন গান বাজনা নাচagana সবকিছুই করা যাবে কিন্তু হিজাব বাদ দেওয়া যাবে না কারণ ইসলামিক মতন অনুসারে শুধুমাত্র হিজাব পরলেই পারফেক্ট পর্দা করা হয়ে যায়

উইদাউট হিসাব সারা ভিডিও বানাতে পারে কিন্তু উইদাউট মেক আপ ইমপসিবল ভাই ব্যাট এখন হিসাব করে হিসাব পরে ঘুমাতে যাচ্ছে এখন আপনারা একটা চিন্তা করে দেখেন একটা মানুষের মন মানসিকতা ঠিক কতটা নিচে নেমে গেলে এই ধরনের কাজ করতে পারে বা এই ধরনের কথা বলতে পারে মানে উইদাউট হিসাব আপনাদের সামনে আসা যাবে না জন্য হিসাব পরে ঘুমাতে যাচ্ছে মানে নেক তো একটা লিমিট থাকে ভাইরে আপনার নেক করতে ইচ্ছে করতেছে আপনি করেন এর মধ্যে হিসাব রেখান টানতেছেন হিসাব পরে কে ঘুমাতে চায় রে ভাই আচ্ছা আপনি কি বুঝতে পারছেন না ব্লগ বানানোর নামে হিজাব নিয়ে যেগুলা বলতেছেন বা যে নাকেমিটা করতেছেন সেটা জন্যই পবিত্র পোশাকটার অসম্মান হচ্ছে বুঝতেছেন না একচুয়ালি বোঝার চেষ্টা করতেছেন না কারণ আপনিও জানেন আপনি শুধুমাত্র হিজাবটাকে প্রোডাক্ট হিসেবে ইউজ করতেছেন কিছু মানুষের सिंप্যাথি নিয়ে ভিউ বাড়ায় করার জন্য দেখেন আপা আপনারা ব্লগ শেষ করেন বা শুরু করেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বাট আপনারা এই হিজাব নিয়ে যে হাসি তামাশাটা করতেছেন সেটা একদমই ঠিক করতেছেন না বিশেষ করে হিজাবে না আপনারা সেই শুরু থেকে দেখে আসতেছি আপনি হিজাবটারে নিজের সাথে ক্যারি করে আসতেছেন সো আপনার কোনোভাবে উচিত হচ্ছে না এটা নিয়ে হাসি তামাশা করা আপনাদের জন্য না আপনাদের জন্য না না কি দেখেন আপা আমাদের জন্য আপনাকে হিজাব পড়তে হবে না আপনি যদি নিজের জন্য পড়তে পারেন তাইলেই পড়েন নইলে পড়ার দরকার নাই কারণ হিজাব জিনিসটা শো অফের জন্য না পর্দার জন্য পড়া হয় আমি না মানেন না জন্যই তো আজ এই অবস্থা বাট আপনি মানেন বা না মানেন এটাই সত্য ই কি এগুলা ব্লগ না মানে ভাই এগুলো আসলে ভ্লগ কে জানো ভাই বলছিল আমার ভ্লগ নাকি হয় না আপনার সাথে না ওই ভ্লগ ভ্লগ যায় না দেখেন না আপনারা এই নেগামি ফন্ডামি ক্রিনজ কাজ কাজকর্মগুলো যদি ভ্লগ হয় তাহলে আমারগুলো হাই কোয়ালিটির ভ্লগ না মানে করতেছি কি একবার দেখেন এখন এগুলা দেখে যদি আপনারা বলেন সেই লেভেলের ভ্লগ খুব বিনোদন পাচ্ছে তাইলে maaf করেন ভাই আমি আর রোস্টিং ভিডিও বানাতাম না আমিও এখন থেকে এই ধরনের ভ্লগ ভিডিও বনামু আর আপনাদেরকে বিনোদন দিমু হ্যাঁ সেটা না হয় বুঝলাম আজকের জন্য ডে ওয়ান বান্ধবী এমন করতে ভাই রে ভাই এমন ভাবে কেউ চিল্লাই কি ডরটাই না পাইছি ধরা খাওয়াই দেওয়ার কিছু নাই পাবলিক অলরেডি বুঝা গেছে আপনি কেমন শৈসব আমি ভন্ডামি বাদ দিয়ে হিসাবটা নিজের জন্য ব্যবহার করেন ভিডিওর জন্য না ওরে হাসি রে ভাই আজ বুঝতে পারছি পোলারা এই মায়ের উপর ক্যান কাস খায় এরকম হাসি দেখলে তো যে কোনো পোলারি মাথা খারাপ হয়ে যায় সো প্লিজ আপনারা কি এটা নেগেটিভ না ভাই সত্যি আমরা এটাকে নেগেটিভলি নেই নাই তবে আপনার এই অসাধারণ ব্লগ ভিডিওর জন্য আমরা আপনাকে জানাতে চাই কনসুলেশন হ্যাঁ এটাই বাই দা ওয়ে এই ভিডিও বানানোর আমার একটাই উদ্দেশ্য এই হিজাবে কোয়নাপা হিজাবটারে নিয়ে যেভাবে থাট্টা-তামাশা করলো সেটা একদমই ঠিক করে নাই কারণ এই পোশাকটা একটা পবিত্র পোশাক এটা মেয়েরা ইউজ করে শুধুমাত্র নিজের জন্য শোয়াব করার জন্য না যার জন্য হিজাবে কোয়নাপাকে আমি একটাই কথা বলতে চাই আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট হিজাবটারে নিজের জন্য ইউজ করেন আমাদের জন্য করার দরকার নাই সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিবেন না না লাগলে দি চ্যানেলে ততটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করার লাগবো ভিডিওটা দেখবেন এতটুকু কোয়নাপা তবে নামটা মনে রাখবেন আর হ্যাঁ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ইনস্টাতে চলে আসেন লিঙ্ক ডিসক্রিপশনে চিল